নমস্কার তক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক রাজধানী রাজ্যের উরালপুল উরালপুলের ভবিষ্যৎ কি এ নিয়ে কিন্তু মনে করা হচ্ছিল যে আগামী পনেরোই আগস্ট হয়তো উদ্বোধন হতে পারে উড়ালপুলের যে স্বপ্নের উড়ালপুল যে উড়ালপুল তৈরি করা শুরু হয়েছিল বিগত বাম সরকারের আমলে এবং সেই উড়ালপুলে কিন্তু জটিলতা আবারও তৈরি হলো বলে মনে করা হচ্ছে এবং আগামী পনেরোই আগস্ট যে উদ্বোধনের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই সেই সম্ভাবনা সেখানে সেই সম্ভাবনা জটিলতা তৈরি হলো এবং মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশ কারণ যে তদন্ত যে মামলা হয়েছিল পশ্চিম থানায় আগরতলা পশ্চিম থানায় মামলা হয়েছিল উড়াল জামালপুরের অর্থনৈতিক দুর্নীতি সংক্রান্ত একটি মামলা হয়েছিল এবং সেই মামলার তদন্ত কিন্তু এগোয়নি এবং সেই উরালপুল দুর্নীতির তদন্ত বিলম্ব কেন এই ইস্যুতে আমরা আজকে আলোচনা আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রবীর চক্রবর্তী প্রবীর বাবু আপনাকে তক্কযুক্তি গপ্প অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি নমস্কার তাছাড়া আমাদের সঙ্গে আজকে কংগ্রেসের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন মানিক দেব আপনাকেও আজকের এই যুক্তি গপ্প অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাই এই যে উড়ালপুল প্রবীর বাবু উড়ালপুল স্বপ্নের উড়ালপুল বলা হচ্ছিল এবং বামফ্রন্ট বামফ্রন্ট সরকারের আমলে সেখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছিল রাজ্যের মানুষের একটা স্বপ্নের দীর্ঘদিনের অপেক্ষা সেই এবং উরালপুলকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হওয়া এবং পরবর্তী সময়ে পশ্চিম থানায় মামলা হওয়া দুর্নীতি সংক্রান্ত কিন্তু ইতিমধ্যে সম্প্রতি একটি বৈঠক যেখানে বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করলেন যে দুর্নীতির যে মামলা তার তদন্ত বিলম্বিত হচ্ছে কি বলবেন গোটা প্রক্রিয়াটাকে নিয়ে যেখানে আশা করা হচ্ছিল আগামী পনেরোই আগস্ট হয়তো উদ্বোধন হতে পারে দেখুন একটা বিষয় হচ্ছে নানা অভিযোগ ভিন্ন সময়ে জনসমক্ষে উপস্থিত হতে শুরু করে শুরু করে এটা বলা যায় উড়ালপুলের কাজ শুরুর সময় থেকে তার ডিজাইন ড্রয়িং নিয়ে নানা মহল থেকে উষ্মা প্রকাশ করা হয় সন্দেহ করা হয় কোনো কোনো মহল থেকে সন্দেহ করা হয় যে অতিরিক্ত টাকা বের হয়ে যাচ্ছে সরকারের ডিজাইন ডিজাইন ড্রয়িং এ উচ্চস্তরীয় বিষয় এতে আমাদের রাজ্যের যারা সাধারণ ইঞ্জিনিয়ার তাদের জড়িত থাকার রকম সুযোগ নেই তারা জড়িত ছিল না এটা নির্ধারিত হয়েছে সেখানে যে নির্মাণ করা যেত তার চাইতে কোস্টিং অনেক বেশি টাকা বেরিয়ে গেছে বলে সন্দেহ প্রকাশ করা যেটা মামলা করা হয়েছিল যে উড়াল পুলের ডিজাইনের জন্য তেষট্টি কোটি টাকা অতিরিক্ত দেওয়া হয়েছিল নাগার্জুনা কনস্ট্রাকশন কোম্পানিকে এবং যেটা মন্ত্রিসভার কোনো নির্দেশ কিংবা অনুমতি ছিল না তাই এগুলি আগে থেকে আসতে শুরু করে পরবর্তী সময়ে উরালপুল নির্মাণের এছাড়াও নির্মাণ নিয়ে বিভিন্ন সময় আরও নানা এগুলি নির্মাণ চলাকালীন সময়ে আসতে শুরু করেছিল যাই হোক টানা পূরণের মধ্য দিয়ে উড়ালপুল নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হওয়ার সময়ে রাজ্যে সরকারের পরিবর্তন হয়ে যায় নির্বাচনে মানুষ সিপিআইএম এ বামপন্থী ফ্রন্টের সরকারকে সোচনীয় প্রত্যাখ্যান করে পরাজিত করে ফলে সেখানে নতুন সরকার হয় আমাদের নেতৃত্বে নতুন সরকার হয় সেই সরকার তৈরি হওয়ার পর হুম এত বড় একটা জনস্বার্থি যে বিষয় সে বিষয়টা কি কোনোমতেই উপেক্ষা করতে পারেনি হুম যে অভিযোগগুলি নানা স্তরে আসতে শুরু করেছিল নতুন সরকারের সেই সমস্ত অভিযোগ সম্পর্কে তার সত্যতা যাচাই করা সম্পর্কে সন্দেহ হওয়া সম্পর্কে কারণ মানুষের জন্য কুলে দেওয়া হবে হুম মানুষের জন্য খুলে দিলে পরে যদি বড় কোনো অঘটন ঘটে এর দায় ভার কে নেবে ফলে শুধু নয় ক্ষয়ক্ষতি হয়ে যাবে কোনো অঘটন ঘটে ফলে নিঃসন্দেহ হওয়ার জন্য সেখানে সরকার তদন্তের সিদ্ধান্ত নে তদন্তের সিদ্ধান্ত নিয়ে সরকারের তরফ থেকে একটি মামলাও দায়ের করা হয় সে মামলা দায়ের করা আজকে প্রায় বহুদিন হয়ে গেল তুমি উল্লেখ করেছ যে মুখ্যমন্ত্রী স্বয়ং উষ্মা প্রকাশ করেছে এই জাতীয় মামলাগুলিতে আমরা জানি যে এমনিতে বিলম্বিত হয় কিন্তু জনস্বার্থে জনস্বার্থ সংশ্লিষ্ট একটা জরুরি বিষয় এই এই সম্পর্কে এটা বিলম্বিত হওয়াটা বাঞ্ছনীয় নয় তারপরে বিলম্বিত হয়েছে এর মধ্যে গত আমরা দেখলাম একদম প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী উনি একটা সাংবাদিক সম্মেলনে হুম একটা রিপোর্ট উপস্থিত করেছেন হুম সেই রিপোর্ট মনে হয়েছে এটা একটু হুম এবং ওনাদেরকে ওনারা যাতে অভিযোগ মুক্ত হতে পারে তার জন্য এটা এইভাবে উপস্থিত করা হয়েছে যে ওনারা চিট পেয়ে গেছে আধুকি বিষয়টা তাই একদম প্রবীরবাবু আসছে আপনার কাছে আবার আসছি আমি মানিকবাবুর কাছে যাবো একদিকে রাজ্যের বামফ্রন্ট সরকারের যেটা প্রবীরবাবু বলছিলেন যে গতকাল প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী একটি সাংবাদিক বৈঠক করলেন তারই আগে রাজ্যের মুখ্যমন্ত্রী উস্মা প্রকাশ করলেন সেখানে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি মিটিংও করেছেন যেখানে আইজি পুনীত রস্তগি এবং ডিজিপি রাজীব সিং তাদের মতো পুলিশের কর্তারাও উপস্থিত ছিলেন সেই বৈঠকে এবং সেখানে রীতিমতো মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ তারপরই তড়িঘড়ি রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রীর সাংবাদিক বৈঠক এবং সেখানে দুটি তদন্তকারী সংস্থার রিপোর্ট রিপোর্টের কথা তিনি বলেছেন যেখানে যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজ ভালো হয়েছে এরকম রিপোর্ট প্রদান করা হয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন পূর্তমন্ত্রী এবং একদিকে বিগত সরকারের মন্ত্রীদের দাবি যে এই উড়ালপুল সংক্রান্ত নির্মাণে উড়ালপুল নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হয়নি এবং ব্যর্থ বর্তমান রাজ্য সরকার পনেরো মাস অতিক্রান্ত এই উড়াল উদ্বোধনের ক্ষেত্রে অপরদিকে রাজ্যের শাসক দল বিজেপি যেটা দাবি করছে যে উড়াল সংক্রান্ত বিষয়ে আরও সেখানে তদন্ত হোক তদন্ত হওয়ার পর সেখানে যে অর্থনৈতিক ঘোটালা কিংবা নির্মাণ কাজ নিয়ে গোটা বিষয়টাই এখনো পর্যন্ত ঝুলে রইল উড়াল কি বলবেন সব মিলিয়ে মুগ্ধা কথা হলো বাম সরকারের ব্যর্থতা আর বিজেপি সরকারের ষোলো মাসের ব্যর্থতা ফলশ্রুতি রাজ্যের মানুষের দুর্ভোগ প্রতিদিন সারা রাজ্যে দুই থেকে তিনজন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে আগরতলা শহর এলাকা চলাফেরার অযোগ্য যানজট আপনি মোটরস্টোন দিয়ে ক্রস করতে পারবেন না রাস্তাঘাট বর্তলা দিয়ে ক্রস করতে পারবেন না আজকাল ফায়ার ব্রিগেড পর্যন্ত চলাফেরা করা যায় না মানুষের জীবনযাত্রা জনযাত্রা প্রতিদিন প্রতি মুহূর্তে বিঘ্নিত হচ্ছে বিগত সরকারের ব্যর্থতার ফলে উড়াল নিয়ে আর বর্তমান সরকার ষোলো মাস ধরে উড়াল পুলকে পকেটে করে বসে আছেন আড়াইশো কোটি টাকার বাজেট শুরু হয়েছিল দু হাজার মে জুন মাসে কথা ছিল তিরিশ মাসের মধ্যে প্রজেক্ট শেষ হবে এটা অত্যন্ত ইমার্জেন্ট একটা প্রজেক্ট আগরতলা শহর থমকে আছে যানজটে এবং এ থেকে শহরকে বার করতে গেলে উরালপুল ছাড়া আর কোনো বিকল্প নেই ছোট শহর উড়ালপুলই একমাত্র সমাধানের রাস্তা তিরিশ মাসের মধ্যে শেষ হওয়ার কথা 90% পার্সেন্ট কাজ যখন শেষ হয়েছে বলে তারা দাবি করছেন বাদল দাবি করছেন তখন সরকারের পরিবর্তন হয় নতুন সরকার আসে সেটাও পনেরো ষোলো মাস হয়ে গেল অভিযোগ আসতেই পারে এত বড় প্রজেক্ট দুশো পঞ্চাশ তারপরে আরো কত বললেন আপনি তেষট্টি কোটি টাকা মোট তিনশো তেরো কোটি তিনশো কোটি টাকা জনগণের টাকা জনগণের টাকা ইনভেস্ট হয়েছে আজ পর্যন্ত তার পরিষেবার নেই পনেরো থেকে শুরু করে উনিশের মাঝামাঝি কিন্তু জুলাই ও মাস শেষ হওয়ার পথে জনগণ তার কৈফিয়ত চাইছে কেন তারা পরিষেবা থেকে বঞ্চিত বামফোন কেন দিয়ে যেতে পারলো না কেন বিজেপি সরকার নাইনটি পার্সেন্ট তখন আর দুই মাসের কাজ বাকি ছিল বলে বাদল বাবুরা দাবি করছেন এখন নতুন সরকার আসার পর ষোলো মাস গেছে এখন অভিযোগ আসতেই পারে অত বড় প্রজেক্ট ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ভেঙে পড়েছে বোম্বে ভেঙেছে পশ্চিমবাংলায় ভেঙেছে কিন্তু বিশ্বের অন্যান্য জায়গাতে এই ধরনের ফ্লাইওভার ভেঙে পড়ার কাহিনী খুব কম আমাদের এখানে কাজে কর্মের মধ্যে গাফিলতি আছে টেকনিক্যাল কিছু আমাদের এ থাকে ত্রুটি থাকে অন্যান্য সেফটির ত্রুটি থাকে এখন আমাদের কথা হলো জনগণের বক্তব্য জনগণ জানতে চায় যে ব্যাপারটা কোথায় আটকে স্পষ্ট করে কথা বলুন সবাই এখন বাদল ববুর কথা আমাদের কাছে মুখ্য বাদল ববুর এখন ক্ষমতায় নেই কিছু একটা কিছু আজ করে তারা তড়িঘড়ি যেটা উনি বললেন তড়িঘড়ি একটা প্রেস কনফারেন্স করে বললেন যে ইমিডিয়েটলি এটাকে ওপেন করা হোক আমরা বক্তব্য চাইছি নতুন সরকারের কাছ থেকে আজকে বাদলবাবুর বক্তব্য আমাদের কাছে কোনো রকম আপনারা তখন তারা হড়েও করে এই দুই মাসের কাজকে শেষ করলেন না কেন তারা করেনি এটা তাদের ব্যর্থতা এই সরকারের কাছে আমাদের বক্তব্য জনগণের টাকার হিসেব দিন আপনারা এসে জনগণের কষ্টকে আপনারা সাজেশন পেয়েছেন সর্বভারতীয় প্রকল্প দুটো সংস্থা এনকোয়ারি করেছে আপনার সিএসআর টেকনিক্যাল রিপোর্ট সিএস অডিট রিপোর্ট বেরিয়েছে ডিসেম্বর জানুয়ারি মাসে সেফটি রিপোর্ট বেরিয়েছে এপ্রিল মাসে এই সরকারের কেন্দ্রীয় সংস্থা এনকোয়ারি করেছে এর উপরে এই সম্পর্কিত কোনো সংস্থা নেই ভারতবর্ষে তাদের রিপোর্ট আমরা সেই রিপোর্ট দেখিনি সাধারণ মানুষ জনগণ সেটা দেখেনি রিপোর্ট হয়তো বাদল বাদলবাবু দেখেছেন আর আমাদের যিনি বর্তমান যিনি পূর্ত মন্ত্রী তিনি হয়তো দেখে থাকবেন আমরা চাইছি এটা কোনো গোপন বিষয় নয় জনসমক্ষে প্রকাশ করুন এটা তিরিশ মাস পরে গত আগেই এটা ওপেন হওয়ার কথা এই উরালপুল এই উরালপুল যদি ওপেন হয় তাহলে বর্তলা থেকে পর্যন্ত আমাদের যে যানজটের সমস্যাটা এটা অনেকটা লাগু হবে একমাত্র এটা দিয়ে সমাধান হবে আমি বলছি না আরেকটা প্রসঙ্গে আমি বলবো এক্ষুনি বলছি না মূল বিষয়ে আলোচনা হোক ওয়ার্লপুলের পরিকল্পনাটা অষ্টআশি সালে জোট সরকার তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন বর্তমানে যিনি বিজেপির বিধায়ক আশীষ বাবু তিনি তখন মিউনিসিপালটির চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ইলেকশন হলো ইলেকশনে ম্যানিফেস্টো বেরলো ওই ম্যানিফেস্টোতে এক এবং দুই নম্বরে ছিল দুটো উড়ালপুল ওই ম্যানিফেস্টো আমার লেখা দুটো উড়ালপুলের প্রস্তাব ছিল যে থেকে বাঁচাতে গেলে উড়ালপুল চাই একটা বর্জলা থেকে প্রতাপগড় পর্যন্ত আরেকটা আমাদের টিভি সেন্টার থেকে শুরু করে দূরদর্শন থেকে শুরু করে এই দিকে ইয়ে পর্যন্ত গভর্নর হাউস পর্যন্ত দুটো দুটো ক্রস করবে তাহলে আগরতলা শহরে যানজট কিছুটা সমাধান করা যায় বাবু তখন চেয়ারম্যান তখন সরকার থেকে নি বলে তারা করতে পারেনি বামফ্রন্ট এসছে এখন আমার বিজেপি সরকার শক্তিশালী সরকার মজবুত সরকার ওনারা কোথায় কথায় বলেন মজবুত সরকার পঁচিশ বছর এই রাজ্যে ক্ষমতায় থাকবে আর ওদের জেনারেল শ্রী রাম মাধব তিনি বললেন উনিশশো দুই সালে তারা ভারতবর্ষের যে একশো বছর পূর্তি হবে স্বাধীনতার সেই পূর্তিও তাদের হাত দিয়ে হবে এত শক্তিশালী একটা সরকার ষোলো মাসের মধ্যে তৈরি পুলটাকে চালু করতে পারছে না দু দুটো রিপোর্ট বেরিয়েছে এই রিপোর্ট যদি আপনাদের স্যাটিসফাই করতে না পরে থাকে সেটা প্রকাশ করুন জনসাধারণের কাছে নিন তাহলে জনসাধারণ খুশি হবে যে না আরো এক বছর পরে এটা ওপেন হোক আমাদের সেফটি এবং টেকনিক্যাল সেফটি নিয়ে এটা ওপেন হোক আমরা সেটা কিন্তু পাইনি জনগণকে অন্ধকারে রেখেছে নতুন সরকার আমাদের দাবি জনগণের পক্ষে আপনারা অবিলম্বে এই টেকনিক্যাল রিপোর্ট প্রকাশ করুন আর আপনারা কেন আরও সময় নিতে চাইছেন যদি আরও এনকোয়ারি দরকার থাকে সেটা করুন যে কেস কেস হয়েছে আমাদের এখানের থানাতে সেই কেসটাকে ত্বরান্বিত করুন যারা কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের নামে কেস করছেন এটা আর কত বছর লাগবে তিনশো তেরো কোটি টাকা এইভাবে পড়ে থাকা এটা জনস্বার্থের বিরুদ্ধে আমরা অবিলম্বে আপনাদের কাছ থেকে শ্বেতপত্র আশা করছি প্রভাব প্রবেহু কিভাবে খণ্ডন করবে একদিকে গতকাল বামফ্রন্টের তৎকালীন মন্ত্রীরাও সেই অভিযোগটা এবার আপনাদের দিকে করলেন যে সেই পনেরো মাস অতিক্রান্ত কিন্তু ব্যর্থ এই উড়ালপোল উদ্বোধনে কংগ্রেসের যিনি রয়েছেন তিনিও সেই অভিযোগ করছেন না আমরা তো দেখুন ব্যর্থ কি সফল এইভাবে এই বিষয়টাকে বিবেচনা করা যায় না নুরালপুল নির্মাণ অধিকাংশ কাজটাই পূর্বতন সরকারের সময়ে হয়েছে আমি আমি আগের পর্বে আলোচনায় বলেছিলাম যে নানা অভিযোগ এটা শুরুর সময় থেকেই উঠতে শুরু করেছিল সেই অভিযোগগুলি পরিপ্রেক্ষিতে যথাযথভাবেই বর্তমান যে সরকার সেই সরকারের সন্দেহ তৈরি হয় সন্দেহ রেখে এমনিতেই তো একটা জিনিস প্রাথমিকভাবে সত্যতা বেরিয়ে আসছে যে তার ড্রয়িং ডিজাইনের জন্য অতিরিক্ত টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছিল কনস্ট্রাকশন কোম্পানিকে

সরকারের বিবেচনায় এটা যথাযথ মনে হয়নি আগে সন্দেহটা নিরসন হোক মানুষ হোক ভয় মুক্ত এটা চলাফেরা করার ক্ষেত্রে এটা যদি চলাফেরা করার যান চলাচলের উপযুক্ত হয় তাইলে এটা খুলে দিতে তো কারোর কোনো আপত্তি নেই কাজ তো প্রায় শেষ এটা খুলে দিতে কারোর কোনো আপত্তি নেই আপত্তি থাকার কথা নয় কিন্তু আপত্তিটা তো অন্য জায়গায় জনগণের প্রশ্নে রিপোর্ট যেটা বাদলবাবু হাতে এসেছে বলে দাবি করে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা এতে সন্তুষ্ট নই রিপোর্ট এসেছে রাজ্য সরকার পর্যবেক্ষণ করবে রিপোর্টের যে প্রাথমিকভাবে যেটা বলেছেন বাদলবাবু যে আমাদের ইঞ্জিনিয়াররা তারা যথাযথ ভাবে দেখভাল করেছে এটা তাদেরকে সার্টিফাই করেছে কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থা তাদের কাজের যথার্থতা বলে দিয়েছে আমরা এগুলিকে অস্বীকার করছি না স্বীকার করে নিয়ে বলতে চাই যে আমাদের ইঞ্জিনিয়াররা ত্রুটি মুক্ত হয়েছে দুষ্মুক্ত হয়েছে তারা দোষী নয় আমরাও কখনো বলিনি যে তারা দোষী আমরা বলছি তো দুর্নীতিটা অন্য জায়গায় হয়েছে আর উপরের স্তরে ইঞ্জিনিয়ারদের স্তরে নয়

সকলে নির্দোষ প্রমাণ হয় আমরা তো এটা যে সন্দেহ মুক্ত হতে চাইছি মুক্ত হয়ে মানুষ যাতে নির্ভয়ে যানবাহন যাতে নির্ভয়ে চলাচল করতে পারে তার উপযুক্ত হলে পর আমরা এটা খুলে দিতে আগ্রহী ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সন্দেহ মুক্ত হতে চাইছি বা তদন্তে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় আমরা সাধুবাদ একদম আর যদি তদন্তে কেউ দোষী সাব্যস্ত হয় সে যেই মাপেরই হোক যেই মাপের হয়ে আজকে যারা প্রেস কনফারেন্স নামে নিজেদেরকে আড়াল করার চেষ্টা করছে তাদের কেউ যদি জড়িত হয় তাইলে যাতে যথাযথ শাস্তির বিধান হয় আমরা সেই দাবি একদম কিন্তু তদন্তই তো শুরু হলো না তদন্ত এতদিন আগে মামলা করা হলো সেখানে কোন জায়গাটা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা সরকারে রয়েছেন পুলিশ মন্ত্রী এবং সেখানে তিনি উষ্মা প্রকাশ করছেন যে পুলিশের তদন্ত এগোয়নি তদন্ত শুরু হয়নি সেই জায়গাটায় আপনি কি বলবেন কোথায় সেখানে কোথায় কি রয়েছে বিষয়টা যে কি রহস্য রয়েছে তৎকালীন ওসি ছিলেন পশ্চিম থানার সুব্রত চক্রবর্তী ওনার সঙ্গে আমরা কালকে গতকাল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যদিও তিনি ফোন ডিসকানেক্ট করেছেন আমরা বিষয়টা জানবার চেষ্টা করেছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি পুলিশের তরফ থেকে আপনারা সে ধরনের সহযোগিতা পাননি এই মামলার ক্ষেত্রে এখনো তদন্তের ক্ষেত্রে কারণ পুলিশ যদি সেখানে সেই ভূমিকা গ্রহণ করতেন তাহলে তো তদন্ত প্রক্রিয়া আরো সেখানে আগেই হতো এবং একটা জিনিস হচ্ছে কি সকলেই তো জানে যে রাজ্য সরকার অনেকগুলি প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়ে সরকারটাকে কাজ করতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং স্বীকার করে নিয়েছে সরকারের ভেতর থেকে নানা ষড়যন্ত্র হয়েছিল গত লোকসভা নির্বাচনের পূর্বে এবং তার পরবর্তী সময়ে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছে কোথায় কোন লক্ষ্যে কি বিলম্বিত হয় কোথায় কোন জিনিসটা আটকে আটকে যাচ্ছে কেন আটকে যাচ্ছে এগুলি সম্পর্কে যখন সময় হবে তখন সমস্ত তথ্য উদ্ঘাটিত করা হবে কিন্তু আটকে যাচ্ছে একে তার অস্বীকার করার কোনরকম সুযোগ নেই আটকে যাচ্ছে তো এ কারণেই তো স্বয়ং মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রীও উনি উষ্মা প্রকাশ করেছেন বলে জটিলতা তো একটা জায়গায় আছে বা ছিল এগুলি দূরীভূত করে আমরা এগিয়ে যাচ্ছি আমি আবারও বলছি বলবে হয়তো অনেকেই বলবে যে এত বিলম্ব কেন দেরি হলে পরেও বিষয়টা যদি যথার্থ হয় তাহলে তো এটা ভালো একটা ভয় মুক্ত হওয়া ভয়ে ভয়ে একটা ব্যবস্থা চালু করার চাইতে একটা ভয় মুক্ত হয়ে একটা ব্যবস্থা চালু করা কি ভালো নয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা বিলম্বিত হলে পরেও আমরা মনে করি যে এটা যথার্থতা নির্ণয় করি উড়াল চালু করা হোক তারা হুরু করার কিছু নেই মানিকবাবু আমরা বলছি তারাহুরোর অবশ্যই প্রয়োজন আছে আর না হলে আপনারা আবার এনকোয়ারি কমিটি বসান বাদলবাবুর এই প্রেসের পরে বর্তমান যিনি পূর্তমন্ত্রী অবিলম্বে এই দুই কমিটির রিপোর্ট নিয়ে তার প্রেসে আসা উচিত এবং জনগণের কাছে এটা প্রকাশ করা উচিত বলেলেন যে তিনি তৈরি আছেন যে কোনো সেখানে তদন্তের এটা বাদল বাবু বলছেন তৈরি আছেন বলছেন আজকের যিনি পূর্তমন্ত্রী তিনি যে দেরিটা করছেন তারা চাইছেন গল্প ওপেন হোক কিন্তু কবে ওপেন হবে কোন স্পষ্ট ঘোষণা নেই টেকনিক্যাল রিপোর্ট এটা হলো টেকনিক্যাল ব্যাপার সাধারণ পুলিশে যে কেস হয়েছে সেটা হল অন্য কেশ দুর্নীতির ব্যাপার দেশের অবস্থা ভালো না আমরা জানি সারা পৃথিবীর দুর্নীতির নিদিকে আমাদের দেশ আমাদের দাঁড়িয়ে আছে সেভেন্টি এইট আমাদের উপরে সাতাত্তরটা দেশ আছে যাদের অবস্থা আমাদের চাইতে ভালো আমরা দুর্নীতিতে আটাত্তর তম দেশ সারা দেশের রাজ্যের রাজ্যে কাঠমানির স্লোগান রয়েছে কাঠমানি জনগণের টাকা কারা নিচ্ছে আমরা জানি না এটা পূর্বতন সরকারের নিতে পারে এটা কি কাটমানির জন্য আটকে আছে এই পূর্বতন সরকার নিয়েছে না বর্তমান সরকার নিচ্ছে আমরা আমরা জানি না করব যে আমাদের এই কাটমানি নতুন সরকারের হাত দিয়ে যেন না হয় গরিব রাজ্য মাত্র আয়ত্রিশ লক্ষ মানুষ আমাদের বাজেট ছোট্ট বাজেট এর মধ্যে যদি আবার উরালপুল নিয়ে কাটমানি সিস্টেম এখানে চালু হয় পশ্চিমবাংলায় যে স্লোগান উঠেছে তাহলে রাজ্যে সর্বনাশ হবে এবং এ থেকে বাঁচার জন্য হবে হবে হচ্ছে এই কথা বলে কিন্তু এটা দেরি করবো এই কাঠপানির প্রসঙ্গটা এলো বলে কেন দেরি হচ্ছে দুটো রিপোর্ট এসে গেছে দুটো রিপোর্টে যদি অ্যাডভার্স কিছু থাকে তাহলে এটা এই সরকারের পক্ষে যাবে রিপোর্ট দুটির যদি ক্লিয়ারেন্স না থেকে থাকে টেকনিক্যাল রিপোর্ট সেফটি রিপোর্ট দুটোই কিন্তু জনগণের জন্য প্রয়োজন এই রিপোর্টে যদি অ্যাডভান্স কিছু থেকে থাকে তাহলে এটাই সরকারের পক্ষে যাবে আর টেকনিক্যাল রিপোর্ট যদি অ্যাডভান্স কিছু না থেকে থাকে তাহলে কিন্তু আর একদিনও উরালপুল খুলে দিতে দেরি করা উচিত নাই সামনেই পূজা আমাদের এটাই বক্তব্য যে জনগণকে যেন অন্ধকারে না রাখা হয় অবিলম্বে বর্তমান পূর্তমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কাগজপত্র নিয়ে খোলসা করুন জনগণকে অন্ধকারে রাখবেন না এগুলো আপনাদের বিপক্ষে যাচ্ছে

তো ক্যামেরার সামনে বলার আগে একটা বিষয় তো ভাবা উচিত যে উড়ালপুল নিয়ে উনি আশঙ্কা প্রকাশ করছেন কাটমানি বর্তমান সরকার আমলে কাটমানি সাধারণ মানুষের মনে আসছে কথা বর্তমান সরকারের আমলে এই উড়ালপুলের কোন লেনদেন হয়নি লেনদেনটা যা হয়েছে যা কিছু হয়েছে তেষট্টি বাকি আছে তেষট্টি তেষট্টি বাকি আছে বাকি থাকলে তো আর এটা কাটমানি হয় না বাকি থাকলে তো রেকর্ডই আছে পত্রে আছে বাকি আছে ফলে যা কিছুই হয়েছে সবটা হয়েছে আপনার পূর্বতন সরকারের সময়ে ফলে যদি কিছু হয়ে থাকে হয়ে আছে কিনা তার জন্য এটা নিশ্চিত হওয়ার জন্যই তো আমরা তদন্তের কথা ওটা বলছি বা তদন্তের দ্বারস্থ হয়েছে আইনের দ্বারস্থ আমরা হয়েছি ফলে এটা উদ্ঘাটিত হোক আমরাই তো চাই ফলে আমাদের যদি কিছু থাকতো তাহলে আমরা কি সেই জায়গাতে এটা তদন্তের জন্য আমরা এত উদ্বিগ্ন হয়ে উঠতাম ফলে সেই জায়গাতে এটা হাস্যকর ভাবে উনি এনেছেন বলে আমি সেই প্রসঙ্গে কিছু বলতে চাই না আমি শুধু এটাই বলবো যে উড়াল পুল নিয়ে মানুষের যে প্রয়োজনীয়তা আছে যানজট মুক্ত করার জন্য এটা অন্যতম পদক্ষেপ একে অস্বীকার করার কোন রকম উপায় নাই আমাদের যে অগ্রগতি আমাদের যে সভ্যতা তার একটা অন্যতম মাপকাঠি হচ্ছে এই আধুনিকতার অন্যতম মাপকাঠি হচ্ছে উড়ালপুল ফলে সে জায়গায় উরালপুল চালু হোক কিন্তু মানুষ সন্দেহ মুক্ত হোক নির্ভয়ে আবারও আমি বলবো নির্ভয়ে মানুষ যানবাহন নিয়ে যাতে চলাচল করতে পারে এটা নিশ্চিত হওয়ার পর উরালপুল চালু হোক ফলে তদন্ত রিপোর্ট যেটা বাদলবাবু দাবি করছেন সরকারের কাছে জমা পড়েছে সরকারের কাছে জমা পড়লে পর সরকার তো এটা বন্দী করে রাখবে না করে রাখবে না সরকার এটা জনসমক্ষে নিয়ে আসবে ফলে তার জন্য সরকারকে যে সময় দেওয়া সেই সময় দিতে হবে সরকার এটা তার খুঁটিনাটির দিক দেখে জনসমক্ষে নিয়ে আসবে এটাকে কার্যকরী করার হলে পর কার্যকরী করবে কিন্তু আমরা আবারও বলবো যে সমস্ত সন্দেহ মুক্ত হয়ে দুর্নীতির যে অভিযোগটা উত্থাপিত হয়েছে সেই অভিযোগের সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হোক তদন্তে যদি নির্দোষ প্রমাণিত হয় সকলে ফলে সেখানে আমরা খুশি হব আপত্তি তো কিছু নেই আর যদি কেউ দোষী সাব্যস্ত হয় সে যেই হোক এই পর্যায়ে হোক তার যাতে কঠোর শাস্তির বিধান হয় আমরা এই দাবি আমরা করি অবশ্যই আমরাও এটাকে সমর্থন করি দোষী যারা আছে যদি কেউ কাঠমানি নিয়ে থাকে তাতে চিহ্নিত করুন ধরুন কিন্তু জিনিসটাকে আটকে রাখবেন না বাদলবুর বক্তব্যে কিছু জিনিস বেরিয়ে এসছে যে প্রথম সাত মিটার দিয়ে শুরু হয়েছিল সাত মিটার প্রশস্ত হবে পরে দেখা গেল দুই লাইন করতে গেলে নাকি এটা ওনার বক্তব্য প্রেসে করেছেন আমি পত্রিকাতে দেখেছি পর এটা সাড়ে সাত মিটার হয়েছে সঙ্গে আবার একটা আয়রন ব্রিজ যুক্ত হয়েছে বোধহয় আমাদের ওই বিবেকানন্দ স্টেডিয়ামের পাশে ওইটার জন্য বাড়তি খরচ এটা উনি দাবি করেছেন উনি দাবি করেছেন কিন্তু কথা হলো সাধারণ মানুষ এগুলি জানে না আমি আমি সাধারণ মানুষ এগুলি জানে না আমি একটু ডিস্টার্ব করি এত বড় একটা প্রজেক্ট এত বড় একটা প্রজেক্ট ডাবল লেন হতে গেলে পর সাড়ে সাত মিটার লাগবে না সাত মিটার লাগবে না আট মিটার লাগবে

সে উন্নত মানের হয়নি সেখানে প্রবলেম রয়েছে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে একদম জনগণের টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলেছে কিংবা এখনো যারা ছিনিমিনি খেলছে তাদেরকে চিহ্নিত করতে বসে থাকলে হবে না একদম চিহ্নিত করতে হবে সেখানে ব্যবস্থা করতে হবে হবে এই জিনিসটা জনগণের সামনে নিতে আপনার কাছ থেকে যেটা আমি জানবার চেষ্টা করছি যে আসলে তাহলে উড়ালপুরের কি ভবিষ্যৎ আপনি মনে করছেন এই উড়ালপুর উদ্বোধন হবে কি নাকি এই উড়ালপুরকে ভাঙতে হবে সেই উড়ালপুর আমাদের আশা হলো আগরতলাবাসী ত্রিপুরাবাসীর আশা যে উরালপুল ছাড়া আগরতলা শহরে রাজার আমলের শহর রাজা যেভাবে প্ল্যান করেছেন সেই প্ল্যানিং এর উপর আগরতলা শহরটাকে চারদিকে রাস্তাঘাটগুলো খুব বেশি বড় করা সম্ভব না যতটুকু সম্ভব তদ্দূর কিন্তু আগের সরকার করছে এখনো সরকার চেষ্টা করছে শহর ওইদিকে সরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু উরালপুল প্রয়ো মাস্ট একটা নয় দুটো উরালপুল লাগবে আগরতলা শহরের জন্য ক্রস করে সারাটা শহরকে কভার করে লোক বাড়ছে লোক বাইরে থেকে আসছে ব্যবসা বাণিজ্য বাড়ছে অফিস আদালত বাড়ছে উড়ালপুল ছাড়া সম্ভব নয় এখন উড়ালপুল আমরা করেছি তিনশো কোটি টাকা ভেঙে ফেলবো না কিন্তু প্রবীরবাবু যেটা দাবি করছেন যে সেখানে মানুষের নিশ্চয়তা প্রয়োজন এবং আমি এটা আমি ওনার পক্ষে আছি হাই পাওয়ার আরেকটা এনকোয়ারি কমিটি বসান কিন্তু বসাতে হচ্ছে একথা জনগণের সামনে বলুন জনগণের জনগণ একটা ধোয়াশার মধ্যে রয়েছে ব্যাপারটা কি ব্যাপারটা কি এতদিন এটা গত পুজোর আগে ওপেন হওয়ার কথা এখন হচ্ছে না আরেকটা পূজা এসে গেল তিনশো কোটি টাকার মতো খরচ হয়ে গেছে পঁয়ষট্টি কোটি টাকা বাকি তেষট্টি কোটি টাকা বাকি এটা আমাদের টাকা এটার ভিতর রহস্যটা কোথায় কাঠমানি নাও থাকতে পারে আবার থাকতেও পারে এগুলো ধরতে হবে তো প্রয়োজন হলে আরো করে কমিটি করুন

তৎকালীন বিরোধী দল তথা বিজেপি যদি আমি বিগত সরকার কি করে বলবে যে উন্নতমানের কাজ হয়নি এটা তারা বলতে পারে কখনো একদম এটা বলবে একমাত্র আমার টেকনিক্যাল রিপোর্ট একদম সর্বভারতীয় সংস্থা সেই রিপোর্ট মুখ্যমন্ত্রী হাতে কি এসেছে এটা প্রকাশ হলে সমস্ত জিনিসটা প্রকাশ হয়ে যাবে একদম একেবারে আর সেই রিপোর্টে যদি ক্লিয়ারেস থাকে তারপরে জিনিসটাকে নিয়ে এভাবে ফেলে রাখাটা এটা জনগণের স্বার্থের পক্ষে নয় না আপনি যেটা বলছেন যে ক্লিয়ারেন্স থাকলে ফেলে রাখা জনগণের সাথে নয় কিন্তু যেটা প্রবীর বাবু বলছেন যে সেই তদন্ত হচ্ছে তদন্ত হবে তদন্ত ক্রমে এবং সেই বিষয়টা স্পষ্ট করতে হবে নিশ্চিত করতে হবে যে সেখানে চলাচলের ক্ষেত্রে যাতে অনন্তকাল অনন্তকাল এটা পড়ে থাকবে এই এটা এই ব্রিজ পূরণ হয়ে তারপর ভেঙে পড়বে সেটাই তো আমরা আজকে আলোচনা সেটাই তো উদ্বোধনের মানে ভবিষ্যৎ এটাকে ওপেন করতে হবে যদি তার মধ্যে ত্রুটি হয়ে থাকে যেমন পুরনো যেখানে যেখানে ধরা পড়ছে ভাঙছে কিংবা ত্রুটি দেখা যাচ্ছে ভেঙে এক্সপার্টরা আবার সেটাকে মেনটেন মানে আবার চালু করবার মতো জায়গাতে নিয়ে যাচ্ছে যদি এই উড়ালপুলের মধ্যে সত্যি সত্যি এই ধরনের কিছু ফল্ট থেকে থাকে টেকনিক্যাল তাহলে ওই জায়গা চিহ্নিত করে যেমন এটা হলো ক্যান্টিলেবার এটা কিন্তু ক্যান্টিলেবার সিস্টেমের ইয়ে আমি টেকনিক্যাল এক্সপার্ট নেই ওই পত্রপুর থেকে আপনারা যা বলেন সেটা দেখে দেখলাম এটা ক্যান্টিলেভার টাইপের এখন এর মধ্যে টার্নিং পয়েন্টগুলিতে কোনোরকম ফ্ল আছে কি না যাতে কিছুদিন যাবার পথে ডিভেক্ট দেখা দিতে পারে জনগণের নিরাপত্তার প্রশ্ন সেফটির প্রশ্ন সেগুলো চিহ্নিত করতে হবে এই সরকারের হাতে এক্সপার্ট আছে ভারত সরকারের হাতে এক্সপার্ট আছে ভারত সরকারের হাতে এমন সব যেমন এখানে বাইরের দুটো কোম্পানি কেনেছে মেকেন এবং এরা এনআইটি করেছে আমার নতুন রাজভবন করছে বাইরের সব কোম্পানি এই কোম্পানি আমাদের ত্রিপুরার নয় আরো এদের চাইতে এক্সপার্ট আছে তাদের কেন আপনারা দেখুন জনগণের স্বার্থে এটা এর জন্য অনন্তকাল বসে থাকা যায় না উরালপুল ওপেন হওয়া উচিত প্রবীরবাবু যেটা আপনি একটু আগে বলছিলেন যে সরকারের কাজ করার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং সেখানে এই যে মামলা এবং এই মামলার তদন্ত বিলম্বিত হওয়া সেখানেও একটা প্রতিবন্ধকতা আপনি যেটা বলতে চেয়েছেন সেই জায়গায় সেই কোথাও সেই তদন্তে কেন বিলম্ব হলো কোথায় অসুবিধা ছিল কারা সেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে তদন্তে বিলম্ব করা হলো কিনা। কোনো আধিকারিককে কিংবা কাউকে আড়াল করবার জন্য তাদেরকে পার পাইয়ে দেবার জন্য পুলিশের একটা অংশ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে সরকার কিংবা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা কেন গ্রহণ করছেন না একটা জিনিস হচ্ছে কি তুমি তো নিজেই বললে যে মুখ্যমন্ত্রী আধিকারিকদের সভায় পুলিশের সর্বোচ্চ পদাধিকারীদের সভায় নিজেই এই উড়ালপুল নিয়ে প্রকাশ করেছে তার তদন্ত নিয়ে ফলে একটু অপেক্ষা করতে হবে আমাদের কিছু কিছু ব্যবস্থা যেগুলি পুলিশ প্রশাসনে রাজ্য সরকার সাম্প্রতিক কালে কতগুলি ব্যবস্থা গ্রহণ করেছে এই ব্যবস্থাগুলির পেছনে অনেকগুলি কারণ আছে এই কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে সরকার তার যে কর্মসূচি সে কর্মসূচি যাতে যথাযথভাবে রূপায়িত না হয় তার জন্য ভেতর থেকে যে একটা প্রচেষ্টা ছিল ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্র হচ্ছে একটা অন্যতম কারণ প্রশাসনের ভেতরে থেকে পুলিশ প্রশাসন থেকে আমরা তো দেখেছি নেশা সহায়তা করার জন্য ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের কাউকে কাউকে জেলে পোড়া হয়েছে ফলে এই ক্ষেত্রেও কেউ পার পেয়ে যাবে না একটু সময় একটু ধৈর্য ধরুন সমস্ত কিছু জনগণকে আড়ালে রেখে কিছুই করা হবে না জনগণকে জনগণের সামনে সমস্ত বিষয় উপস্থিত করা হবে যতটা করা যায় সরকারি নিয়ম শৃঙ্খলা মেনে যতটা করা যায় ততটাই জনগণের সামনে উপস্থিত করা হবে সরকারকে তো একটু সময় দিতে হবে একটু অপেক্ষা করুন দেখুন কি হয় বিলম্ব করা যাবে না সেক্ষেত্রে আমি একমত কিন্তু সন্দেহ মুক্ত তো হতে হবে সন্দেহ রেখে এত বড় একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তো নেওয়া যায় না না তবে একটা ব্যাপার আছে এখন আমার মনে হলো বাদলবাবু কিন্তু প্রেসে একটা কথা বলেছে উনি তথ্যগুলো আরটিআই থেকে পেয়েছে আরটিআই এর দেয়া তথ্য এই জায়গাটাই আমাদের খোলসা করতে হবে কতটুকু সত্যতা কার কথায় আছে আরটিআই থেকে তথ্য বেঁচেতে কিন্তু আছে মিডিয়াতে কিন্তু মানে বাবু যে এই 15 আগামী 15 আগস্ট যেটা আশা করা হচ্ছিল যে উদ্বোধন হবে থেকে কোন মিডিয়াতে আমি তো বলছি আমি তো আমি বল জলবাবু জলবাবুর প্রেস মিটটা আমি দেখিনি কিন্তু আজকে আমি তাদের যে মুখপত্র ও এটা আছে ডিটেইলসের কথা

আমরা তো আমি তো এই রিপোর্টকে স্বীকার বা অস্বীকার আমি কোনটাই করছি না আমি তো না সেটা আমি আমি তো পরিষ্কার বলছি যদি আমাদের ইঞ্জিনিয়াররা নির্দোষ প্রমাণিত হয় তাদের কাজে যদি কোন রকম গাফিলতি থাকে না থাকে আমরাই তো খুশি হব তারা তো আমাদের জাতির সন্তান আপনার আমাদের 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 রাজ্যের রাজ্যের কর্মচারী তারা ফলে রাজ্য সরকারের অধীনস্থ তারা ফলে আমরা আমরা তো পরিষ্কার হতে চাই যে মানুষ মানুষকে যাতে মানুষ যাতে নির্ভয়েটাকে ব্যবহার করতে পারে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা চাইছি উপর অমরপুরে গুমতির উপর ব্রিজে ধরা পড়েছে আজকের পত্রিকা কিংবা গতকালের পত্রিকা আছে অমরপুরে গুমুতির উপরে যে ব্রিজ হয়েছিল সেই ব্রিজের মধ্যে ধরা পড়েছে আপনারা মনে আছে আমাদের যে হপ্তাহ বাড়ির যাওয়ার রাস্তা হয়েছিল ব্রিজ হয়েছিল ভেঙে পড়েছিল ব্রিজের ক্ষেত্রে এগুলো হতেই পারে আমাদের সাবধানতা দরকার কিন্তু আমার কথা হলো এই সাবধানতার কথা বলে আমরা কতদিন ধ্যানে বসে থাকবে আমরা কতদিন ধ্যানে বসে থাকবো

ব্রিজ তৈরি হয়ে গেছে দেড় বছর আগে দেড় বছরের মধ্যে আপনারা তারপর টেকনিক্যাল রিপোর্ট এসে গেছে তাহলে আপনারা টেকনিক্যাল রিপোর্ট প্রকাশ করুন এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রাইসিস হলে নিয়ম হলো প্রশাসন শ্বেতপত্র প্রকাশ করে সরকার তাহলে শ্বেতপত্র প্রকাশ করে প্রকাশ করুক তাদের স্ট্যান্ডটাকে ক্লিয়ার করুক তাহলে কিন্তু বাদলবাবু কিংবা মানিকবাবু তারা সবাই পেছনে পড়ে যাবে আপনি কংগ্রেস দলের প্রতিনিধি হিসেবে কি চাইছেন এখন সরকার সরকার কেন উদ্বোধন করছে না খুব তোড়ি গড়িয়ে এই বিষয়টাকে দেখছে না কোথায় সরকারের কি উদ্দেশ্য থাকতে পারে আপনার আপনি কি উদ্দেশ্য এটা অবশ্যই আমার চেতে প্রবীর বাবু ভালো জানবেন আমি শুধু বিরোধী দলের হিসেবে চাইবো জনগণের ভোগান্তি কমান মানুষ পরিষেবা পাচ্ছে না কিন্তু টাকাটা মানুষের তারা পরিষেবা পাচ্ছে না মজবুত সরকার শক্তিশালী সরকারে এত সময় লাগার কথা দুর্বল সরকার হলে এই দুর্বল সরকার স্টেপ নিতে পারছে ওই তো স্বাস্থ্য দপ্তরে দুর্বলতা ছিল চিহ্নিত হয়েছে স্টেপ নিয়েছেন এখন পূর্ত দপ্তর পূর্ত দপ্তর সহ মুখ্যমন্ত্রী হাতে না না আপনাকে একটু থামাচ্ছি স্বাস্থ্য দপ্তরে কি দুর্বলতা চিহ্নিত হয়েছে বা

যে ভিতর থেকে কিন্তু আমাদের বিরুদ্ধে কাজ করার লোক আছে পূর্ত দপ্তরের বিভীষণ পূর্ত দপ্তরের দায়িত্ব রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রী তো বিভীষণ হিসেবে আমরা ধরতে পারি না তিনি রাজ্যটা চালাচ্ছেন দেশটা চালাচ্ছেন তাহলে তো আর কিছুই রইল না আমাদের ওইদিকে অমিতবাবু বলছেন মোদীজি বলছেন যে একটা মজবুত সরকার দিলাম ত্রিপুরাকে আমরা শক্তিশালী সরকার তা আমরা কাজে কোনো শক্তিশালী আমার শক্তি দেখতে পাচ্ছি না

আমরা বলতে চাই পাঁচশো বিয়াল্লিশ পাঁচশো আসন পেলে পরেও সরকারের সব কাজকর্ম সরকার যেমন যেমন চাইবে তেমন তেমন ভাবে সব জায়গাতে রূপায়িত হয়ে যাবে এমনটা ভাবার কোন রকম কারণ নেই কারণ প্রশাসন যন্ত্রটা প্রশাসন যন্ত্রটা একটা সিস্টেমের মধ্য দিয়ে তৈরি হয় এই সিস্টেমটা সবটা সিস্টেম বিজেপি দল তৈরি করেনি। তাহলে কি প্রশাসন কাজ করছে না না আমি কাজ করছে না বলছি না এই প্রশাসনকে দিয়ে কাজ করাতে হবে এই প্রশাসনই কাজ করছে আমি উল্টু দেখ থেকে বলছি যে সরকার যদি দুর্বল হতো সরকার যদি কাজ না করতো এই পনেরো মাসে সরকার কতগুলি জনস্বার্থে সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে কাজের কাজ কিছুই হয় বডি ল্যাঙ্গুয়েজ আমি ভালো দেওয়া না আপনার আজকে এক্ষুনি এখানে বসে আপনার পাশে বসে দেখছি সরকারের শরিক বলছে আমার বসার জন্য আলাদা চেয়ার দাও সে অন্য স্বতন্ত্র না 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 স্বতন্ত্র না এতে তো এতে তো এতে আমার আমার সংসারে ঝামেলা আমার এতে এতে শুনুন এতে ইতর বিশেষ পরিবর্তন কিছু হবে না হুম হুম এতে এতে কিছু হবে না এটা যে কেউ দাবি করতে পারে আমরা কি বলেছি আজীবন তাদের ভার আমরা বহন করে আমরা তাদের ভার বহন করে চলবো আমি নির্বাচনের পরবর্তী সময়কে আমরা বলেছি সরকার আছি বলে তাদের সাথে তাদের মতকে প্রাধান্য দিয়ে আমরা সব সিদ্ধান্ত করবো আমরা তো প্রথম থেকে তাদের যে তীপ্রালিন্ডের দাবি সেই ত্রিপ্রাল্যান্ডের দাবি আমরা প্রথম থেকে বিরোধিতা করে আসছি আমরা বলে আসছি যে না এতে কোনো সম্ভব না একটা রাজ্যের ভিতরে সম্ভব না আমরা একটা শ্রেষ্ঠ ত্রিপুরা চাই আমরা শক্তিশালী ত্রিপুরা চাই আমরা এর মধ্যে কোনো বিভাজন চাই না ফলে আমরা তো এগুলিতে আমরা পরিষ্কার বলে আসছিলাম ফলে এতে যদি কেউ যদি বিরোধিতা করে শান্তি পায় আমাদের কোনো আপত্তি নেই আপনারা কি আমাদের কাজ করতে আটকাবে না কালকে আপনারা দিল্লি থেকে মনে রাখবেন দিল্লি যেতেই পারে মনে রাখবেন আমাদের 36 জন বিধায়ক আছে আমাদের নিজেদের 36 জন বিধায়ক আছে আমরা ঐক্যবদ্ধ আমরা সেই ঐক্যবদ্ধ বিধায়কদের যে সরকার সেই সরকার জনস্বার্থে কাজ করব করতে সক্ষম জনস্বার্থে কাজকর্ম করতে সক্ষম বলে আমরা সমস্ত প্রতিকূলতা এগুলি শরিকি যেগুলি বলছেন সেই শরিকি প্রতিকূলতাগুলি আমরা জানি এগুলি তো অস্বীকার উপায় নেই আমাদের এই পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনেও তো ওরা বন্ধুত্বপূর্ণ লড়াই বলে লড়াই করছে তাদের শক্তি অনুযায়ী লড়াই করছে লোকসভা নির্বাচনে তারা লড়াই করেছে আমরা তো কোনো আপত্তি করিনি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু এই কথাটাই বলতে চাই যে আমরা কোনো মতেই দুর্বল নয় আমরা ধীর স্থির ভাবে আমরা এগিয়ে যেতে চাই আর আর দ্বিতীয়ত কথা হচ্ছে যা নিয়ে আজকের প্রসঙ্গ যে আমরা বিলম্বিত হচ্ছে একে অস্বীকার করছি না বিলম্বিত হচ্ছে এটা আমাদের কারণে নয় আমরা নিঃসন্দেহ হওয়ার জন্য সেটা ঠিক আছে জনস্বার্থে জনস্বার্থে অবদ্ধ আছে মানিক বাবু সবার কা ফল মিটা হতে

একদম সেটা প্রবীর বাবু কিন্তু আশ্বস্ত করলেন সরকারের সরকারের শাসক দলের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে যে ধৈর্য ধরতে হবে এবং সেখানটায় যে সরকার সেই দিকেই হাঁটছে যাতে করে মানুষ নিশ্চিত সেখানে সুনিশ্চিত হয়ে নিশ্চিন্তে সেই উড়ালপুল দিয়ে চলাফেরা চলাফেরা করতে পারে সেই দিকটাই সরকার এগুচ্ছে আইপিএফ টি একদিকে নিচ্ছে বিজেপি তো এ নৌকাটা চলবে কিভাবে আপনি ওরা কাজ কিভাবে করবেন

আরে এ তো আপনারা দেখছেন আমরা তো দেখছি না কোনো বেজা জান না আমরা আমরা তো পরিষ্কার ছয়ত্রিশ জন এম আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বলে্যবদ্ধ বলেই আমরা এগিয়ে যেতে পারছি ঐক্যবদ্ধ বলেই আমরা আজকে বিরোধীরা আজকে জমি হারাচ্ছে ক্রমশ জমি হারাচ্ছে তারা খেই পাচ্ছে না আমরা ঐক্যবদ্ধ বলি একদম 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 প্রবীর বাবু আমাদের কিন্তু মানিকবাবু আমাদের অনুষ্ঠান অবশ্যই এখানে শেষ করতে হচ্ছে তবে জনগণের পয়সায় এই উড়ালপুল নির্মাণ সেটা যে সরকারের আমলে হয়ে থাকুক এবং সেখানে কি অর্থনৈতিক ঘোটালা হয়েছে কতটা উন্নত মানের হয়েছে কাজ সবটাই তদন্তের বিষয় অবশ্যই রাজ্যের মানুষ চাইছে যে এই তদন্ত ত্বরান্বিত হোক উড়ালপুলের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ হোক উড়ালপুলের ভবিষ্যৎ কোন দিকে এগোয় অবশ্যই কিন্তু তার জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে হয়তো এই আগামী পনেরোই আগস্ট ইস্ট উরালপোলের উদ্বোধনের যে স্বপ্ন কিংবা আশা রাজ্যের মানুষ রেখেছিল সেটা কিন্তু হচ্ছে না আপাতত সেটাই মনে করা হচ্ছে তবে কবে নাগাদ উদ্বোধন হবে কোন দিকে যাবে সেই উরালপোলের ভবিষ্যৎ তা কিন্তু সময়ই বলবে গপ্প অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ নমস্কার নমস্কার